এগারো নম্বর অঙ্কটা দেখো, বলেছে ওয়াই ইকুয়াল টু এ সেক এক্স প্লাস বি ট্যান এক্স। এখান থেকে আমাদের এ আর বি এই দুটো আরবিটারি কনস্ট্যান্টকে এলিমিনেট করতে হবে। তাহলে ফার্স্টে ডিফারেন্সিয়েট করছি এক্সের রেসপেক্টে, তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু এ সেক এক্স ট্যান এক্স, কারণ সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স, প্লাস বি ট্যান এক্সটা হচ্ছে সেক স্কোয়ার এক্স। আরেকবার ডেরিভেটিভ করছি এক্সের রেসপেক্টে, তাহলে ওয়াই টু ইকুয়াল টু, এখানে ইউভি রুল অ্যাপ্লাই করি, এ সেক এক্সটা ফিক্সড করলাম, ট্যান এক্সের ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স, প্লাস ট্যান এক্সটাকে ফিক্সড করলাম, এ সেক এক্সের ডেরিভেটিভ এ সেক এক্সটা হবে সেক এক্স ট্যান এক্স, প্লাস বি সেক স্কোয়ার এক্সটা কী হবে না, টু সেক এক্স ইন্টু সেক এক্সটা হবে সেক এক্স ট্যান এক্স, তাহলে এটা সেক স্কোয়ার এক্স ট্যান এক্স হয়ে যাবে, কারণ সেক এক্স আর সেক এক্স গুণ করলে সেক স্কোয়ার এক্স হয়। ঠিক আছে, ওয়াই টু ইকুয়াল টু এলো। এবার দেখো এখানে টু বি সেক স্কোয়ার এক্স ট্যান এক্স আছে, এটাকে আমি একটু ভেঙে নিচ্ছি, ওয়াই টু ইকুয়াল টু এ এটা হচ্ছে সেক কিউব এক্স, প্লাস এখানে হচ্ছে এ সেক এক্স আর এটা ট্যান স্কোয়ার এক্স, প্লাস টু বি আছে এটাকে আমি বি সেক স্কোয়ার এক্স ট্যান এক্স, প্লাস বি সেক স্কোয়ার এক্স ট্যান এক্স করে নিলাম। ঠিক আছে, এবার দেখো ওয়াই ওয়ান আর ওয়াইটাকে কাজে লাগিয়ে এখানে কিছু ইউজ করা যায় কি না, যাতে এ আর বি এলিমিনেট হয়ে যায়। তো একটু লক্ষ্য করে দেখা যাক, আমি যদি এখানে সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করি ওয়াইটাকে, তাহলে এটা এ সেক কিউব এক্স প্লাস বি সেক স্কোয়ার এক্স ট্যান এক্স হচ্ছে। তাহলে এখানে দেখো এটা আছে বি সেক স্কোয়ার এক্স ট্যান এক্স আর এটা এ সেক কিউব এক্স, তাহলে আমি এটাকে কী করছি দেখো, এটাকে এক জায়গায় একটু লিখে রাখি, এ সেক কিউব এক্স মানে প্রথমটা আর বি সেক স্কোয়ার এক্স ট্যান এক্স, বি সেক স্কোয়ার এক্স ট্যান এক্স এটাকে আলাদা করলাম, এখানে আমি ওয়াই দিয়ে ইউজ করতে পারবো, তাহলে এটা ইউজ হয়ে গেছে, এটা ইউজ হয়ে গেছে। তাহলে এই দুটো থেকে কিছু করা যায় কি না দেখা যাক, ওয়াই ওয়ান দিয়ে এ সেক এক্স ট্যান এক্স আছে আর এখানে এ সেক এক্স ট্যান স্কোয়ার এক্স, তাহলে আমি যদি ট্যান এক্স দিয়ে গুণ করি ওয়াই ওয়ানকে দুদিকে, তাহলে এটা এ সেক এক্স ট্যান স্কোয়ার এক্স প্লাস বি ট্যান এক্স সেক স্কোয়ার এক্স, তো বি ট্যান এক্স সেক স্কোয়ার এক্স, তাহলে এটা হতে পারে। তাহলে দ্বিতীয়টা তৃতীয়টাকে এক জায়গায় লিখি, এ সেক এক্স ট্যান স্কোয়ার এক্স প্লাস বি সেক স্কোয়ার এক্স ট্যান এক্স, ক্লিয়ার? তাহলে ওয়াই টু ইকুয়াল টু, এবার দেখো এইখানে আমি কী করছি, এ সেক এক্স প্লাস বি ট্যান এক্স, এখানে যদি আমি সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করি, তাহলে এখানে হচ্ছে ওয়াই সেক স্কোয়ার এক্স আর এটা হয়ে যাচ্ছে এ সেক কিউব এক্স প্লাস বি সেক স্কোয়ার এক্স ট্যান এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করলে ওয়াই সেক স্কোয়ার এক্স, এইটুকুর জায়গায় আমি লিখতে পারি ওয়াই সেক স্কোয়ার এক্স। সুবিধাটা কী হলো, এ আর বি থাকলো না, প্লাস এই প্লাসটার জন্য প্লাস দিলাম। ঠিক আছে, এবার এ সেক এক্স ট্যান স্কোয়ার এক্স প্লাস বি সেক স্কোয়ার এক্স ট্যান এক্স, এখানে আমরা কী করতে পারি, ওয়াই ওয়ানটাকে আমরা ইউজ করতে পারি, ওয়াই ওয়ানে দেখা যাচ্ছে যে আমি যদি ট্যান এক্স দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু এটা চলে আসছে, ট্যান এক্স দিয়ে গুণ করে ওয়াই ওয়ানকে, তাহলে এটা ওয়াই ওয়ান ট্যান এক্স ইকুয়াল টু হবে এ সেক এক্স ট্যান স্কোয়ার এক্স, এ সেক এক্স ট্যান স্কোয়ার এক্স এসছে প্লাস বি সেক স্কোয়ার এক্স ট্যান এক্স, বি সেক স্কোয়ার এক্স ট্যান এক্স। তাহলে আমি এখন এই ব্র্যাকেটটার জায়গায় লিখতে পারি ওয়াই ওয়ান ট্যান এক্স, ব্যাস। তাহলে আমাদের এখানে এ আর বি থাকলো না, এলিমিনেট হয়ে গেল, তাহলে ওয়াই টু ইকুয়াল টু ওয়াই সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই ওয়ান ট্যান এক্স, এটা ট্যান এক্স। ঠিক আছে, এটাই হলো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশান। নেক্সট 12 অঙ্কটা দেখো কী বলেছে, এক্স ওয়াই ইকুয়াল টু এ টু বার এক্স প্লাস বি টু বার মাইনাস এক্স, তাহলে এ আর বি দুটো প্যারামিটার আছে, এদেরকে আমাদের এলিমিনেট করতে হবে। তাহলে আমি ফার্স্টে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে বাঁ দিকে ইউভি এক্স ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইন্টু ডিডি এক্স অফ এক্স মানে ওয়ান ইকুয়াল টু এটা এ টু বার এক্স আর এটা হবে মাইনাস বি টু বার মাইনাস এক্স, বা আরেকবার ডেরিভেটিভ করি কারণ দুটো আরবিটারি কনস্ট্যান্ট বা প্যারামিটার আছে, তাহলে ওয়াই টু আসবে,
মানে দুবার ডেরিভেটিভ করতে পারবো। তাহলে এখানে ইউভি রুল অ্যাপ্লাই, এক্স ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ইন্টু ডিডিএক্স অফ এক্স মানে ওয়ান প্লাস ওয়াইটা ওয়াই ওয়ান হবে ইকুয়াল টু, এখানে এ ই টু পাওয়ার এক্সই থাকলো, আর এখানে মাইনাস এক্স আছে বলে মাইনাস মাইনাসে প্লাস বি ই টু পাওয়ার মাইনাস এক্স। তাহলে দেখো এখানে লক্ষ্য করে যে এক্স ওয়াইটা আবার ফিরে এসছে, তাহলে এখন এটার জায়গায় আমি এক্স ওয়াই লিখে দিলে এ আর বি এলিমিনেট হয়ে যাচ্ছে। এখানে একটু সাজিয়ে লিখে দিই, এক্স ওয়াই টু প্লাস টু ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান টু ওয়াই ওয়ান ইকুয়াল টু এক্স ওয়াই, এটাই হলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন। বোঝা গেছে আশা করি। নেক্সট অঙ্কটায় যাই। তেরো নম্বর অঙ্কটা কী বলেছে, দেখাও যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু জিরো, এই সম্বন্ধ থেকে এ বি সিকে অপনয়ন করে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন গঠিত হয়। এটা দ্বিতীয় ক্রমের কেন সমীকরণ হবে তার পিছনে আছে, এখানে আমাকে যুক্তি দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে আমরা ফার্স্টে যে দেখতে পাচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি, এখানে এ বি সি তিনটে প্যারামিটার দেখতে পাচ্ছি, কিন্তু এরা কি ইন্ডিপেন্ডেন্ট? এটা একটু দেখে নেওয়া যাক। এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার মানে আমি প্যারামিটার কমাতে পারি কি না, ইকুয়াল টু আমি যদি মাইনাস সি লিখি এইভাবে, সেটাকে ওদিকে নিয়ে যাই, নিয়ে যদি আমি সি দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা কী হচ্ছে, এ বাই সি এক্স স্কোয়ার প্লাস বি বাই সি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি দিয়ে ভাগ করে এটা মাইনাস ওয়ান। তাহলে দেখো এখন এই ফর্মটাতে কিন্তু আমরা দুটো প্যারামিটার দেখতে পাচ্ছি, একটা এ বাই সি একটা বি বাই সি, কারণ এটা পুরোপুরি কনস্ট্যান্ট হয়ে গেছে, আরবিটারি কনস্ট্যান্ট নয়। তাহলে সেক্ষেত্রে দুটো প্যারামিটার বলে আমরা যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি করব সেখানে আমাদের দুবার ডেরিভেটিভের আশ্রয় নিতে হবে, ম্যাক্সিমাম দুবার আমি ডেরিভেটিভ করতে পারবো। ঠিক আছে, তাহলে এবার ফার্স্টে আমাদের কী করা উচিত, ফার্স্টে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে এখানে ডান দিকে জিরো চলে আসবে। তাহলে এটা দেখো এ বাই সি ইন্টু টু এক্স প্লাস বি বাই সি ওয়াই স্কোয়ারটা হবে টু ওয়াই ওয়াই ওয়ান, আর মাইনাস ওয়ানটা কনস্ট্যান্ট বলে জিরো। এবার কিন্তু আর একবারই আমরা ডেরিভেটিভ করতে পারবো, নিয়ে প্যারামিটারগুলোকে এলিমিনেট করতে পারবো। তাহলে এখানে একটু সাজিয়ে নিই, এটা টু এ বাই সি এক্স ইকুয়াল টু ওদিকে যদি নিয়ে যাই মাইনাস টু বি বাই সি ওয়াই ওয়াই ওয়ান, এটাকে ওদিকে নিয়ে গেলাম, টু টু কেটে গেল, সি সি কেটে গেল নট ইকুয়াল টু জিরো বলে। তাহলে এখন আমাদের এ আর বি দুটো প্যারামিটার এখানে রয়েছে, তা এদেরকে যদি এক করে দিই, অর্থাৎ আমি যদি এখানে মাইনাস দিয়ে গুণ করে ফার্স্টে এখানে মাইনাস এ বাই বি করলাম, তাহলে এই মাইনাসটা ডান দিকে প্লাস হয়ে গেল, তাহলে এটা ওয়াই ওয়াই ওয়ান বাই এক্স হয়ে গেল, এই এক্সটাকে নামিয়ে দিলাম, তাহলে এক জায়গায় প্যারামিটার চলে এলো। এবার যদি ডেরিভেটিভ করি তাহলে এটা জিরো হয়ে যাবে বাঁ দিকটা, তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে এটা জিরো হলো, আর এটা ইউ বাই ভি রুল অ্যাপ্লাই করবো, তাহলে এটা এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্সটা ফিক্স থাকবে ওয়াই ওয়াই ওয়ানের ডেরিভেটিভ, তাহলে ইউ ভি রুল ওয়াই ফিক্সড ওয়াই ওয়ানটা হবে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ফিক্সড ওয়াই হবে ওয়াই ওয়ান, তার মানে ওয়াই ওয়ানের স্কোয়ার, এটা হয়ে গেল মাইনাস, এবার ওয়াই ওয়ান ওয়াই ওয়ানটা ফিক্সড নিয়ে এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান। ঠিক আছে, এক্সের ডেরিভেটিভ ওয়ান হলো, তাহলে ওয়াই ওয়াই ওয়ান ইন্টু ওয়ান, এটাই থাকলো। এবার এক্স স্কোয়ার ইন্টু জিরো মানে জিরোই হয়ে যাবে, তাহলে এটা ইকুয়াল টু জিরো, তো এটাই আছে, দেখো এখানে এটাই দিয়েছে। তো এটা লিখছি এক্স ব্র্যাকেটে ওয়াই ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান এর স্কোয়ার ইকুয়াল টু, এটা ওদিকে নিয়ে গেলে ওয়াই ওয়াই ওয়ান, এটাই হলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা। আর দ্বিতীয় ক্রমের সমীকরণ কেন হলো, দ্বিতীয় ক্রম কেন হলো, কারণ ওয়াই টু আছে, তাই দ্বিতীয় ক্রম হলো এই কারণে, কারণ এখানে ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার দুটোই ছিল। আমরা যখন দেখতে পাচ্ছি এ বি সি, কিন্তু আমি যদি সি দিয়ে ভাগ করি তাহলে ডান দিকে কনস্ট্যান্ট চলে আসছে, এই জন্য দুটো ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার দেখতে পেয়েছি, ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার বা আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, তার মানে দ্বিতীয় ক্রমের সমীকরণ হবে। তেরো অঙ্কটা হয়ে গেল, এবার চোদ্দোর অঙ্কটা
কি বলেছে দেখাও যে এ আর বি এর সমস্ত মানে ডি টু এক্স ডি টি টু প্লাস এন স্কোয়ার এক্স ইকুয়াল টু কে সাইন পিটি সমীকরণ সর্বদাই এটা দিয়ে দিয়েছে এক্স ইজ ইকুয়াল টু এটা এই সমাধান দ্বারা সিদ্ধ হয়। ঠিক আছে, যেটা দেওয়া আছে সেখানে আমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, কারণ এখানে ডি টু এক্স ডি টি টু আছে, তাহলে ডি এক্স ডিটি প্রথমে বার করি, ডিএক্স ডিটি প্রথমে কী হবে এ আর কস এন টি প্লাস বি, তাহলে এটা হবে মাইনাস এ এন, যেহেতু এন টি থেকে এন বেরোবে, আর এটা সাইন এন টি প্লাস বি প্লাস কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, আর এখানে সাইন পিটি এটা দুপুরো কনস্ট্যান্ট, কে বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ারটা কনস্ট্যান্ট, আর সাইন পিটিটা হবে পি কস পিটি, তাহলে এটা পি কস পিটি হয়ে গেল একবার ডেরিভেটিভ টি এর রেসপেক্টে। আবার টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে কী হবে, এটা ডি টু এক্স ডি টি টু ইকুয়াল টু এখানে হবে মাইনাস এ এন স্কোয়ার, কারণ এখান থেকে এটা এন বেরোবে, এটা তো কনস্ট্যান্ট জিরো হবে, তাহলে মাইনাস এ এন স্কোয়ার, আর এটা হবে কস এন টি প্লাস বি, এটা হয়ে গেল। আর এখানে প্লাস কেপি বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এখানে কস পিটি আছে, তাহলে এখানে তো মাইনাস আসবে, তাহলে ইন টু এখানে পি একটাও আসবে, তাহলে এখানে পি স্কোয়ার হয়ে গেল, তাহলে সাইন পিটি, বোঝা গেছে আশা করি। আর এখানে এটা মাইনাস, তাহলে মাইনাসটা এখানে দিয়ে দিলাম, ইকুয়াল টু এই প্লাসটা মাইনাস হয়ে যাবে বাইরে গিয়ে, তাহলে মাইনাস এ এন স্কোয়ার কস এন টি প্লাস বি মাইনাস কে পি স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন পিটি। ঠিক আছে, এবার দেখো এখানে আমাদের কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে ডি টু এক্স ডি টি টু, এটা তো আছে, প্লাস এন স্কোয়ার এক্স, মানে এখানে এন স্কোয়ার কমন নিলে এক্স আনতে হবে, আর কে সাইন পিটি এটা আসবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা দেখা যাক যে এক্স ইকুয়াল টু এ কস এন টি প্লাস বি প্লাস এটা দেওয়া আছে, তাহলে এইখানে যদি আমরা এন স্কোয়ারটা যদি কমন নিয়ে নিই বা মাইনাস এন স্কোয়ারটা যদি কমন নিই, তাহলে কী হচ্ছে, মাইনাস এন স্কোয়ার কমন নিলে এ কস এন টি প্লাস বি, এবার এ কস এন টি প্লাস বি আমরা কী লিখতে পারি, এক্স মাইনাস, এটা একটু বার করে রাখি এখানে, যে এ দেখো কস এন টি প্লাস বি, হ্যাঁ এটার জায়গায় আমরা লিখতেই পারি ইকুয়াল টু এক্স মাইনাস, এক্স মাইনাস কে সাইন পিটি বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এই ভ্যালুটাকে আমরা এখন এখানে ইউজ করে দিতে পারি এ কস এন টি প্লাস বি এর জায়গায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কী করছি, ফার্স্টে মাইনাস এন স্কোয়ার কমন নিলাম, তাহলে মাইনাস এন স্কোয়ার কমন নিলে কী পড়ে থাকছে, এ কস এন টি প্লাস বি, তো তার জায়গায় আমি এটা লিখতে পারি এক্স মাইনাস, এটা লিখে দিই এক্স মাইনাস কে সাইন পিটি বাই এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আচ্ছা, এন স্কোয়ার যেহেতু বাইরে কমন নিয়েছি আমি, তাহলে এখানেও একটা এন স্কোয়ার নিচে নিতে হবে, তবে কাটাকাটি যাবে, তাহলে এই জায়গাটায় আমরা কী করবি মাইনাস, আচ্ছা এখানে এটা লিখেছি বাইরে মাইনাস নিয়েছি, তাহলে এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হবে, তাহলে কে পি স্কোয়ার, কে পি স্কোয়ার বাই এখানে একটা এন স্কোয়ার নিতে হবে, এন স্কোয়ার যেহেতু এখানে এন স্কোয়ার নিয়েছি তাই কাটার জন্য, আর এখানে এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু সাইন পিটি, এই জায়গাটা থাকলো এরকম। এবার এটা মাইনাস এন স্কোয়ার যেমন আছে থাকলো, এখানে এক্স, আচ্ছা এই দুটো থেকে আমরা একটা কাজ করতে পারি, লসাগু করতে পারি, তাহলে লসাগু করলে কী হচ্ছে একবার দেখা যাক, মাইনাস এখানে লসাগু করছি এন স্কোয়ার ইন্টু এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এটা লসাগু করলাম, তাহলে এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার রয়েছে, তাহলে এন স্কোয়ার দিয়ে গুণ হবে, তাহলে মাইনাস আছে এইখানটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, ঠিক আছে, তাহলে এখানটা মাইনাস হয়ে যাবে, তাহলে এন স্কোয়ার
যেহেতু এখানে এন স্কোয়ারটা নেই, তাহলে কে এন স্কোয়ার সাইন পিটি, ব্র্যাকেট দিয়েছি, তাহলে এখানে প্লাসটা মাইনাস হবে, আর এটা পুরোটাই রয়েছে, তাহলে এখানে কে পি স্কোয়ার সাইন পিটি, কে পি স্কোয়ার সাইন পিটি, এরকম হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে আমরা কেটাকে কমন নিয়ে বারে বার করলে এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ারটা কেটে যাবে, দেখাই যাচ্ছে এখানে। তাহলে ইকুয়াল টু মাইনাস এন স্কোয়ার এক্স মাইনাস, এখানটা আমরা কমন নিচ্ছি কে, কেটা কমন যাবে আর সাইন পিটিটাও কমন যাবে, কে সাইন পিটিটা কমন নিচ্ছি, কে সাইন পিটি কমন গেল। তাহলে কে সাইন পিটি কমন গেলে পড়ে থাকছে এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, নিজের সঙ্গে কেটে যাচ্ছে, হ্যাঁ এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কেটে যাচ্ছে, আর নিচে একটা এন স্কোয়ার পড়ে থাকছে, তাহলে কে সাইন পিটি বাই এন স্কোয়ার এরম থাকছে। আশা করি বোঝা গেছে। তাহলে এটা আসলে তো ডি টু এক্স ডি টি টু চলছে এটা, তাহলে এবার এই জায়গাটা দেখাচ্ছি, দেখো ডি টু এক্স ডি টি টু, ডি টু এক্স ডি টি টু ইকুয়াল টু, গুণ করে দিচ্ছি এবার, মাইনাস এন স্কোয়ার এক্স, মাইনাসে মাইনাসে প্লাস, আচ্ছা এন স্কোয়ার এন স্কোয়ার কেটে গেল, তাহলে এটা কে সাইন পিটি, কে সাইন পিটি, ঠিক আছে। তাহলে এবার আমাদের দেখে নাও, ডি টু এক্স ডি টি টু প্লাস এন স্কোয়ার এক্স এদিকে নিয়ে আসবো, ইজ ইকুয়াল টু কে সাইন পিটি, পরের লাইনে ডি টু এক্স ডি টি টু প্লাস এন স্কোয়ার এক্স এদিকে গেল, ইজ ইকুয়াল টু কে সাইন পিটি, এটা চলে এলো, তাহলে এটা প্রুভড। তাহলে আশা করি বোঝা গেছে, এই জায়গাটা একটুখানি সাবধানে করতে হবে, ঠিক আছে। 14 অঙ্কটা, এবার 15 অঙ্ক, দেখো 15 অঙ্ক বলেছে দেখাও যে এ ও বি এর সমস্ত মানে ডি টু এক্স ডি টি টু প্লাস টু কে ডি এক্স ডি টি প্লাস কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট ডি ইন্টু এক্স ইকুয়াল টু জিরো সমীকরণ সর্বদাই একটা সমীকরণ দিচ্ছে, এই সমাধান দ্বারা সিদ্ধ হয়। তাহলে এখান থেকে আমরা এটা নিয়ে আসার চেষ্টা করি, আচ্ছা ই টু ইউভার মাইনাস কেটি মানে 1/e2 kt, তাহলে এখানে এক্স ইন্টু ই টু ইউভার কেটি করে দিলাম, ঠিক আছে, ইকুয়াল টু এ কস এন টি প্লাস বি সাইন এন টি। এবার ইউভি রুল, এক্স ইন্টু ই টু ইউভার কেটি ইন্টু কে প্লাস ই টু ইউভার কেটি ফিক্স করলাম, এটা হলো ডিএক্স ডিটি ইকুয়াল টু, এখানে হলো মাইনাস এ এন সাইন এন টি আর প্লাস বি এন কস এন টি, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করা, বা এখানটায় কে এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরলাম কে এক্স, তাহলে ইউ বার কেটিটা কী হবে, ইউ বার কেটি হবে ইন্টু কে, তাহলে এটা কে স্কোয়ার প্লাস ইউ বার কেটিটাকে ফিক্সড করলাম, এটা কে এক্সের ডেরিভেটিভ কী হবে, কে ইন্টু ডিএক্স ডিটি, ক্লিয়ার, প্লাস এবার এটা ইউটিউবার কে এটাকে ফার্স্ট ফাংশন ধরছি, আর এটা ডিএক্স ডিটিটা টি এর রেসপেক্টে হবে ডি টু এক্স ডি টি টু প্লাস ডিএক্স ডিটিটাকে ফিক্স করলাম, এবার ইউটিউবার কেটিটা কী হবে, কে ইন্টু ইউটিউবার কেটি ইকুয়াল টু, এটা কি হচ্ছে মাইনাস এ এন স্কোয়ার, মাইনাস এ এন স্কোয়ার কস এন টি প্লাস, আচ্ছা প্লাস হবে না এখানে মাইনাস হবে কারণ এখানে কজ আছে, তাহলে মাইনাস বি এন স্কোয়ার সাইন এন টি, ঠিক আছে, বা এখানে কে স্কোয়ার এক্স ইউটিউ পাওয়ার কেটি, কে স্কোয়ার এক্স ইউটিউ পাওয়ার কেটি প্লাস, এখানে দেখো এই দুটো সেম আছে কি না, কে ইউটিউ পাওয়ার কেটি, এখানে কে ইউটিউ পাওয়ার কেটি ডিএক্স ডিটি, তাহলে টু কে ইউটিউ পাওয়ার কেটি ডিএক্স ডিটি, এইটা আর এটা প্লাস ইউটিউ পাওয়ার কেটি ডি টু এক্স ডিটি টু ইকুয়াল টু, এইখানটায় আবার দেখা যাক যে মাইনাস এন স্কোয়ারটা যদি কমন নিই, মাইনাস এন স্কোয়ার কমন নিলে এ কস এন টি প্লাস বি সাইন এন টি, এ কস এন টি প্লাস বি সাইন এন টি মানে এক্স ইউটিউ পাওয়ার কেটি, তাহলে এটা লিখে দিলাম এক্স ইউটিউ পাওয়ার কেটি, কমন নিলে এটা চলে আসছে এ কস এন টি প্লাস বি সাইন এন টি, তার জায়গায় এটা লিখে দিলাম।
এবার ইউটিউব আর কেটি জিরো হতে পারে না, হ্যাঁ, তাহলে এখানে সব জায়গা থেকে ইউটিউব আর কেটিটাকে ক্যান্সেল করছি, তাহলে এটা কে স্কোয়ার এক্স প্লাস 2k ডিএক্স ডিটি, সব জায়গা থেকে ইউটিউব আর কেটিটাকে ক্যান্সেল করছি, প্লাস d2x dt2 ইকুয়াল টু মাইনাস n স্কোয়ার এক্স, যেহেতু ইউটিউব আর কেটি নট ইকুয়াল টু জিরো লিখে দেবো। ব্যাস এটাই কি দিয়েছে, d2x dt2 প্লাস 2k, d2x dt2 প্লাস 2k dx dt, এটাকে এদিকে নিয়ে আসলেই হয়ে যাবে, কারণ এখানে কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার ব্র্যাকেটে এক্স দেওয়া আছে, এক্স কমন নিলেই এটা চলে আসবে। তো এটা লিখে দিচ্ছি পরের লাইনে, এটা আগে লিখছি d2x dt2 প্লাস 2k dx dt প্লাস, এটাকে এদিকে নিয়ে আসছি, নিয়ে এক্সটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা হবে কে স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এক্স টু জিরো, ঠিক আছে, এটা 15 অঙ্কটা হয়ে গেল। 16 অঙ্কটাই যাই, 16 অঙ্কটা কি বলছে দেখাও, যে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস এক্স সাইন এক্স, সাধারণ সমাধান দ্বারা এই অবকল সমীকরণ সিদ্ধ হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু এ সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস এক্স সাইন এক্স, ওয়াই ওয়ান ইকুয়াল টু বারবার লিখছি না, যে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এখানে ওয়াই ওয়ান লিখলাম, তোমরা লিখে নেবে। আচ্ছা এ সাইন এক্স তাহলে কি এ কস এক্স, বি কস এক্সটা মাইনাস বি সাইন এক্স, এটা ইউভি রুল, এক্স ইন্টু কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু ডিডি এক্স অফ এক্স মানে ওয়ান, ঠিক আছে, তাহলে এবার এখানে কিছু সিম্পলিফাই হচ্ছে না, আবার ডেরিভেটিভ ওয়াই টু ইকুয়াল টু মাইনাস এ সাইন এক্স মাইনাস বি কস এক্স, এক্স কস এক্সটা হবে মাইনাস এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস আবার সাইন এক্সটা কস এক্স, এটা ইউভি রুল অ্যাপ্লাই করলাম, এক্সটাকে ফার্স্ট ফাংশন কস এক্সটাকে সেকেন্ড ফাংশন, ঠিক আছে, এবার ওয়াই টু ইকুয়াল টু এখানে যদি মাইনাসটা কমন নিই, তাহলে এ সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস এক্স সাইন এক্স এইটুকু, আর এটা টু কস এক্স, তো এইটুকু মানে হচ্ছে দেখো এখানে কোশ্চেনেই দেওয়া আছে ওয়াই, তাহলে মাইনাস ওয়াই প্লাস টু কস এক্স, তাহলে ওয়াই টু মানে ডি টু ওয়াই ডি এক্স টু, তাহলে ডি টু ওয়াই ডি এক্স টু প্লাস ওয়াই, ওয়াইটাকে এদিকে নিয়ে গেলাম ইকুয়াল টু টু কস এক্স, এই সমীকরণ সিদ্ধ হচ্ছে, ঠিক আছে, 16 অঙ্কটা হয়ে গেল। সাধারণ অঙ্কটা বলেছে দেখাও যে যেসব বৃত্ত ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাদের অবকল সমীকরণ এটা, টু এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ছবিটাকে আঁকা যাক, ওয়াই অক্ষ এটা, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষকে মূল বিন্দু, মূল বিন্দুতে এটা অরিজিন, অরিজিনে স্পর্শ করে মানে টাচ করে, কেমন হবে, এরকম হবে বা এরকম হবে বা এই দিকে হতে পারে এরকম হবে, আরও বড় হতে পারে এইভাবে হবে, ঠিক আছে, ছোট হতে পারে, মূল বিন্দুতে স্পর্শ করবে, ধরে নিচ্ছি যে কোনো একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে মূল বিন্দুতে স্পর্শ করে তাহলে সেই বৃত্তের কেন্দ্রটা কী হবে, এক্স অক্ষের উপরে হবে, ঠিক আছে, তাহলে এটা আমরা লিখতেই পারি আলফা কমা জিরো, আলফা কমা জিরো, এবার আলফার মানটা যদি পজিটিভ হয় তাহলে ধনাত্মক এক্স অ্যাক্সিসে থাকবে, আর যদি নেগেটিভ হয় তাহলে ঋণাত্মক এক্স অ্যাক্সিসে থাকবে কেন্দ্রটা, এইদিকে তখন বৃত্তগুলো হবে, ঠিক আছে, তাহলে আলফা কমা জিরো, ওয়াই স্থানাঙ্কটা জিরো হবেই হবে, যেদিকেই থাকুক না কেন, হ্যাঁ, ধনাত্মক দিকেই থাকুক বা ঋণাত্মক দিকেই থাকুক, তাহলে এবার বৃত্তের সমীকরণটা কী হবে, না আমরা জানি যে কোনো বৃত্তের কেন্দ্র যদি আলফা কমা বিটা হয় তাহলে সেই বৃত্তের সমীকরণ হয় এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু এবার ব্যাসার্ধ স্কোয়ার, তাহলে ব্যাসার্ধটা অবভিয়াসলি আলফা হবে, কারণ যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা ব্যাসার্ধের সঙ্গে সমান হবে, তাহলে আলফা স্কোয়ার, ঠিক আছে, তাহলে বা আচ্ছা এটাকে একটুখানি ফর্মুলায় ভেঙে দিতে পারি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আলফা প্লাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার, তাহলে আলফা স্কোয়ার আলফা স্কোয়ার কেটেও যাবে, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু এক্স আলফা, এটা এলো,
আচ্ছা, এবার কি বলেছে, সমীকরণটা বার করতে বলেছে। তো এখানে দেখো যে সমীকরণটা যেটা এসেছে সেখানে আলফাটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, তার মানে একটাই আরবিটারি কনস্ট্যান্ট আছে, তো সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র একবারই ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা হবে সেখানে dy dx দেখতে পাবো, d2y dx2 নয়। তাহলে একবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডেরিভেটিভ করা যাক। এটা হবে 2x প্লাস 2y y1 ইকুয়াল টু, এখানে হবে 2x টা হবে 2 আর এটা আলফা, 2টা কেটে দাও, x প্লাস y y1 ইকুয়াল টু আলফা। ঠিক আছে, তাহলে এবার এই যে আলফার মানটা সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারি, তাহলে আলফাটা এলিমিনেট হয়ে যাবে, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 2x। এবার আলফার জায়গায় এটা বসিয়ে দাও x প্লাস y y1, তাহলে আর আলফা থাকছে না, এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে এবার সিম্পলিফাই করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 2xy y1। এবার এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এভাবে লিখি ওয়াই স্কোয়ার এদিকে নিয়ে আসি মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2xy y1, মানে 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স। এখানে তাই দেওয়া আছে 2xy y1, তো ওয়াই ওয়ানের জায়গায় ডিওয়াই ডিএক্স, একই ব্যাপার এখানে। তাহলে লিখে দিতে পারো যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2xy ইন্টু ডিওয়াই ডিএক্স। বোঝা গেছে আশা করি, এটা হলো 17 নম্বর অঙ্ক। আঠারো নম্বর অঙ্কটা কি বলেছে, বলেছে যেসব বক্ররেখার সমীকরণ ওয়াই ইজ ইকুয়াল টু এ ইন্টু e^2x প্লাস বি ইন্টু e^-x/2, তাদের অন্তর্গত সমীকরণ নির্ণয় করো। তাহলে এ আর বি দুটো আরবিটারি কনস্ট্যান্ট, তাহলে d2y dx2 থাকবে অন্তর্গত সমীকরণটায়। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু এ e^2x প্লাস বি e^-x/2, তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু এটা e^2x হবে 2e^2x, 2a e^2x, আর এটা হবে -b/2 মানে হাফ e^-x/2। ঠিক আছে, এবার এটা 1 নম্বর সমীকরণ যদি ভাবি, এই 1 নম্বর সমীকরণটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে দিই দুদিকে, তাহলে এটা কি হচ্ছে 2y ইকুয়াল টু 2a e^2x, দুই দিয়ে গুণ করলাম কারণ এখানে 2a e^2x এসছে, তাহলে এখানেও আমি 2a e^2x আনতে চাইছি যাতে বিয়োগ করলে কেটে যায়, তাহলে 2a e^2x প্লাস 2b e^-x/2, আর এটা হলো ওয়াই ওয়ান ইকুয়াল টু 2a e^2x -b/2 e^-x/2। ঠিক আছে, এবার বিয়োগ করে দাও, এটা প্লাস হয়ে গেল, তাহলে 2y-y1 ইকুয়াল টু এটা কেটে যাচ্ছে, আর এটা 2b আর b/2, তার মানে 2 4 5/2 b e^-x/2। ঠিক আছে, এটা তাহলে আমাদের এখানে দুটো আরবিটারি কনস্ট্যান্ট ছিল, তাহলে আরেকবার ডেরিভেটিভ করা যাবে। তা সেক্ষেত্রে আমি এখানে 5/2 বিটাকে এক জায়গায় যদি রেখে দিই তাহলে আমাদের সুবিধা হবে, কারণ পুরোটা জিরো হয়ে যাবে। এবার e^-x/2টাকে নিচে নিয়ে চলে আসি, তাহলে অত হেভ 2y-y1, আর এখানে e^-x/2 বা 1/e^x/2 করতে পারি, তো সেটা করলে এখানে গুণ হয়ে চলে আসবে, এটার সঙ্গেও গুণ করতে পারি e^x/2 ইকুয়াল টু 5b/2। ঠিক আছে, তাহলে এখন যদি ডেরিভেটিভ করি তাহলে এটা ডান দিকটা জিরো চলে আসবে, তাহলে বা এটাকে আমি ফার্স্ট ফাংশন ধরছি, এটাকে সেকেন্ড ফাংশন ধরি, তাহলে 2y-y1 এটা আর এটা e^x/2 ইন্টু x/2টা হবে হাফ, প্লাস এবার e^x/2টাকে আমি ফিক্সড করলাম, নিয়ে 2y-y1টাকে ডেরিভেটিভ করবো, তাহলে 2y টা হবে 2y1 আর -y1টা হবে y2 ইকুয়াল টু জিরো হয়ে গেল, যেহেতু আমি একদিকে রেখেছিলাম 5b/2টাকে। তাহলে এখন দেখো এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশানটা, এখানে কোনো আরবিটারি কনস্ট্যান্ট নেই, আর e^x/2 জিরো হতে পারে না, তাহলে এখানে আমরা ক্যান্সেল করে দিতে পারি, তাহলে পরে এখানে আমরা লিখতে পারি 2y-y1/2 যেমন আছে প্লাস 2y1-y2 ইকুয়াল টু জিরো,
যেহেতু ই টু ই পাওয়ার এক্স বাই টু নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, আমাদের ইকুয়েশান মোটামুটি এসে গেছে, এবার দুই দিয়ে গুণ করে দাও সব কটাকে। তাহলে এখানে টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান প্লাস এখানে হলো ফোর ওয়াই ওয়ান মাইনাস টু ওয়াই টু ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এটা হলো ফোর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে থ্রি ওয়াই ওয়ান, তাহলে টু ওয়াই টু। এবারে লিখতে পারি এখানে টু ওয়াই টু, এটা ওদিকে নিয়ে গেলাম, ইজ ইকুয়াল টু থ্রি ওয়াই ওয়ান প্লাস টু ওয়াই, টু ওয়াই এটা, আর এখান থেকে এটা মাইনাস করলে থ্রি ওয়াই ওয়ান। তো এটাই হলো আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশান, তার মানে টু ডি টু ওয়াই ডিএক্স টু ইকুয়াল টু থ্রি ইন্টু ডি ওয়াই ডিএক্স প্লাস টু ওয়াই। আশা করি বোঝা গেছে, এটা 18 নম্বর অঙ্কটা। ঠিক আছে, 19 নম্বর অঙ্কটা দেখা যাক। 19 নম্বর অঙ্কটা কি বলেছে? 19 নম্বর অঙ্কটা বলেছে এ আর বি অপনয়ন করে এই পরাবৃত্ত সমূহে অবকল সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এটা বি স্কোয়ার ইন্টু টু এক্স মাইনাস এ স্কোয়ার ইন্টু টু ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে টু বি স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু টু এ স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান, টু টু কেটে গেল। এবারে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু ওয়াই ওয়াই ওয়ান বাই এক্স, কারণ একদিকে আমি আরবিটারি কনস্ট্যান্ট নিয়ে এলাম। এবার এটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে এক্সের রেসপেক্টে, আর এটা এক্স স্কোয়ার এক্স ইন্টু এটা হবে ওয়াই ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান ফিক্সড করলে এটা ওয়াই ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার এটা হয়ে গেল মাইনাস ওয়াই ওয়াই ওয়ান ফিক্স থাকলো আর ডিডিএক্স অফ এক্স মানে ওয়ান। ব্যাস, এবার এক্স স্কোয়ার ইন্টু জিরো মানে এটা জিরোই হবে, এটাই অ্যান্সার। এক্স ইন্টু ওয়াই ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওই গেলে ওয়াই ওয়াই ওয়ান, দিস ইজ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান, এটা ওদিকে নিয়ে গেলাম। ঠিক আছে, এটাই অবকল সমীকরণ, এটা 19 নম্বর অঙ্ক।